তো তোমরা তোমাদের যে আমাদের পরিবেশ বইয়ে 76 পাতায় মানুষ যা গড়েছে, এই যে ট্রফিকটা বা যে আলোচনার বিষয়টা, সেটা নিশ্চয়ই রিডিং আকারে 2-3 বার আগে পড়ে নিয়েছো। এবার আমি তোমাদেরকে এখানে যা বলতে চেয়েছে সেটাকে একটু বিস্তারে আমরা আলোচনা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা এখানে সাধারণত মানুষ যা গড়েছে বলতে ঘর বাড়ি সংক্রান্ত যা বিষয়ে ইতিহাস থেকে বা প্রাচীনকাল থেকে মানুষ ঘর বাড়ি যে তৈরি করেছে বা তার যে বিবর্তন, তার যে আরও উন্নত রূপ আজকে আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে বা এই টপিকটায় আলোচনা করা হয়েছে। তো বেশ কিছু বছর আগে, আজ থেকে যদি আমরা 200-300 বছর আগে দেখি, তখন আগেকার দিনে মানুষ বাঁশ, কঞ্চি, তারপর তাল গাছের গুঁড়ি, খেজুর গাছের গুঁড়ি, মাটি, বালি, খড় এই সমস্ত উপকরণ দিয়ে কাঁচা বাড়ি বানাতো। তারপরে মানুষ দেখলো যে এই বাড়িগুলো বিভিন্ন প্রাকৃতিক যে সমস্ত ঝড় ঝঞ্ঝা বা যে সমস্ত ধরো বৃষ্টিপাতের ফলে বেশ কিছুদিন মানে যাওয়ার পর আর থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তখন তারা উন্নত বা আরও একটু মজবুত উপকরণ দিয়ে বাড়ি বানানোর চেষ্টা করলো, যেমন খড় দিয়ে বা নানা পাতা দিয়ে যে ছাউনি বা ছাদ বানাচ্ছিল সেটা বেশি দিন যাচ্ছিল না, অর্থাৎ 1 বছর যাওয়ার পরই হয়তো নষ্ট হয়ে যাচ্ছিল, আবার নতুন খড় দিয়ে নতুন পাতা দিয়ে ছাইতে হচ্ছিল। এখানে তারা তার বদলে টালির ব্যবহার করলো, এই টালি পোড়া মাটি, তাই জন্যে এটা কিন্তু বেশ কিছুদিন বা 2-4-5 বছর বা 10-20 বছর পর্যন্ত ছাউনি হিসাবে রয়ে যাচ্ছিল। আবার কেউ কেউ তারও থেকে আরও মজবুত উপকরণ যেমন টিনকে ছাউনি হিসাবে ব্যবহার করলো, তেমনি বাঁশ, কঞ্চি, মাটি দিয়ে যে দেওয়ালগুলো তুলে দেওয়া হচ্ছিল, যে দেয়াল তুলে বাড়ি বানানো হচ্ছিল, তার পরিবর্তে মানুষ ইট, সিমেন্ট এইগুলো দিয়ে বা পাথর কেটে পাথর দিয়েও দেয়াল বানাতে শুরু করলো। তো এগুলো হচ্ছে আজকের দিনে আমরা যে বাড়ি, সেই বাড়িগুলো কিসের দেখতে পাই? ইটের, ইট দিয়ে বানানো হয়, ইটের দেয়াল, তাতে সিমেন্ট বালি পাইল করে ইটগুলোর সঙ্গে পরপর সাজিয়ে সাজিয়ে সিমেন্ট দিয়ে গাঁথা হয়, তারপরে তাতে আমরা ছাদ করতে এখনকার দিনে দেখেছি, তাই তো? এখন যেমন আমরা সিমেন্ট, পাথর, বালি, রড এইসব দিয়ে ছাদ করলে সেই ছাদ কিন্তু অনেক দীর্ঘদিন ধরে আমাদের সেই ছাদটা মজবুত হয় এবং আমাদের আচ্ছাদনটা ভালো থাকে। পাহাড়ি এলাকায় আমরা দেখেছি যে দেওয়াল সেখানে যখন ইট পাওয়া যায় না, তারা কী করে, পাথর কেটে কেটে ছোট ছোট ইটের আকারে বানিয়ে সেগুলো দিয়ে দেওয়াল বানায়, বা ইটের বদলে তারা ওই পাথরের টুকরোগুলোকেই বা কেটে কেটে পাথরের মতো সেগুলোকেই ইটের বদলে ব্যবহার করে। এবার শুধু তো বাড়ি তৈরি করলেই হবে না, একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন দেয়াল হলো, ছাদ হলো, মেঝে হলো, দরজা জানলা হলো, সবই তৈরি করতে হবে, কিন্তু শুধু তো সেইগুলো তৈরি করলেই হবে না, সেই বাড়িটাতে থাকবার জন্য আরও কিছু উপকরণ দরকার, যেটা আমরা এই বাড়িটাকে আমরা সাজিয়ে গুছিয়ে তুলতে পারবো। তার জন্য কী দরকার? যেমন আমাদের কাছে কী থাকে, বাল্ব থাকে আলো জ্বালানোর জন্য, লাইট থাকে মানে বিভিন্ন টিউব লাইট, এলইডি লাইট, এলসিডি লাইট, বিভিন্ন ধরনের এগুলোকে ব্যবহার করা হচ্ছে আলো যাতে কোনো অভাব না হয়। আমরা হাওয়া খাওয়ার জন্য ফ্যান ব্যবহার করি, এসি ব্যবহার করছি, কুলার ব্যবহার করছি, এগুলো আমরা ঘরের বাতাসটাকে ঠান্ডা রাখার চেষ্টা করছি ওগুলো চালিয়ে, সেগুলোতে আবার বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য আমরা ইলেকট্রিক তার লাগাই, ওয়্যারিং করা হয়, ওয়্যারিং করে আমরা ইলেকট্রিক তার দিয়ে আমরা সেই সমস্ত পাখার কাছে, লাইটের কাছে, সুইচ পর্যন্ত সেগুলো পৌঁছে দিই,
যাতে সুইচ টিপলেই আমরা ওই আলোগুলোকে বা বাল্বগুলোকে জ্বালতে পারবো, পাখাগুলোকে চালাতে পারবো, এসিগুলোকে চালাতে পারবো। এছাড়াও আরও অনেক উপকরণ আমরা বানিয়েছি, কখনো জল মানে কল ব্যবহার করার জন্য, জল খাওয়ার জন্য কল তৈরি করেছি, কখনো নলকূপ আকারে, কখনো কুয়োর তৈরি করে, আবার আজকের দিনে আমরা পাম্প ব্যবহার করেও জল তুলছি, আবার সেই জলটাকে সঞ্চয় করার জন্য বাড়ির ছাদে আমরা বিভিন্ন ট্যাঙ্ক রেখে সেই ট্যাঙ্ক থেকে কলের নল বাড়ির বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে সেখানে আমরা জলের ব্যবহার করি। সেই ট্যাঙ্ক থেকে বাথরুমে জলের কল তৈরি মানে পৌঁছে দিচ্ছি, রান্না করার জায়গায় পৌঁছে দিচ্ছি, স্নানের ঘরে পৌঁছে দিচ্ছি, এইভাবে আমরা বিভিন্ন বা বাসন ধোয়ার জায়গা, কাপড় কাচার জায়গায় আমরা জলের নলগুলোকে পৌঁছে দিচ্ছি, সেগুলোও কিন্তু একটা বাড়ির উপকরণ। আবার মানুষ জলের কল শুধু নয়, সেই কলের পাশে বেসিন ব্যবহার করছে, অর্থাৎ মুখ ধোয়ার জন্য আমরা বেসিন ব্যবহার করি, সেই বেসিনটা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হয়, কারো কড়ির দিয়ে তৈরি হয়, কারো চীনা মাটি দিয়ে তৈরি হয়, কারো আবার স্টিল বা লোহা দিয়ে বানানো হয়, বিভিন্ন রকম উপকরণ দিয়ে আমরা আমাদের গৃহসজ্জাকে সজ্জিত করছি। তাহলে দেখতে পাচ্ছ যে মানুষ কিন্তু তার বিভিন্ন রকম তার সুবিধা বা তার যে বাসস্থান বা যেখানে সে থাকে সেই জায়গাটাকে কীভাবে মানুষ প্রতিনিয়ত আরও আধুনিক করে গড়ে তুলছে। প্রাচীনকালে মানুষ গুহায় থাকতো, তারপরে মানুষ পঞ্চি ইত্যাদি দিয়ে বাড়ি বানালো, কাঁচা বাড়ি, তারপরে পাকা বাড়ি বানালো, তারপরে সেই পাকা বাড়ি থাকতে থাকতে তার যে উপকরণ যেগুলো আগে দূরে মানুষ দূর থেকে আনতো সেগুলো বাড়ির সঙ্গেই সংযোজিত করে নিল, তার ফলে একটা আধুনিক আমরা একটা বাসস্থান আজকের দিনে পাই। আমরা পাকা বাড়িতে থাকি, সেই পাকা বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তৈরি করেছি, এবং মানুষ এটা কিসের সাহায্যে করেছে? বুদ্ধির সাহায্যে। মানুষ বুদ্ধি দিয়ে সমস্ত উপকরণগুলোকে বদলে সেগুলোকে মজবুত করে আজকের দিনে আমরা কিন্তু ব্যবহার করছি। এর পরের টপিক হচ্ছে ঘরবাড়ির যুক্তিতর্ক। এই ঘরবাড়ির যুক্তিতর্কটা বলছে যে বাড়ি যখন আমরা তৈরি করি তার বিভিন্ন উপকরণ থাকে, কোনোটা ধর ছাদ মানে বাড়ির বিভিন্ন অংশ থাকে, একটা অংশকে বলা হয় ছাদ, একটা অংশকে বলা হয় দেওয়াল, একটা অংশকে বলা হয় মেঝে, একটা হচ্ছে জানলা দরজা, এগুলোর কোনটা গুরুত্বপূর্ণ? কোনোটাই নয়, মানে কোনোটাই বাদ দেওয়া যাবে না, সবকটাই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেমন ছাদ আমাদের দরকার, তেমন দেওয়ালও দরকার, মেঝেও দরকার, জানলাও দরকার, দরজাও দরকার, সবকটাই দরকার, কোনোটাই বাদ দেওয়া যাবে না। কেন? কারণ আমরা ছাদ হচ্ছে বাইরের পরিবেশ থেকে, বৃষ্টি থেকে, তাপ থেকে আমরা ছাদ আমাদেরকে রক্ষা করে, দেওয়াল আমাদের বিভিন্ন ধর জীবজন্তু বা কোনো চোর ডাকাত এইসব থেকে আমাদের যাতে লুট না হয়ে যায়, চুরি না হয়ে যায়, সেই জন্য আমাদের দেওয়াল দরকার। আবার মেঝে মাটি থেকে যদি জল উঠে যায় তাহলে আমাদের সব কিছু ভিজে যেতে পারে, তাই মেঝেটাকে শক্ত করে কংক্রিট করতে হয়। আবার তোমার জানলা দরজা না থাকলে আমার ঘরের যে গরম ভাবটা সেটা কাটবে না, বায়ু মুক্ত বাতাস চলাচল করতে পারবে না। আবার সব যদি দেয়াল দিয়ে এঁটে দিই তাহলে আমরা ঘরে প্রবেশ করতে পারবো না, প্রবেশ করার জন্য আমাদের তাহলে কী দরকার? দরজা দরকার। তাহলে দরজা, জানালা, ছাদ, দেওয়াল, মেঝে সবই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, কোনো অংশটাই বাদ দিয়ে আমরা কিন্তু একটা ঘরকে কল্পনা করতে পারবো না। মেঝে না থাকলে জল ঢুকে গেলে সমস্ত আমাদের যে মেঝের ওপরে যে সমস্ত আমরা উপকরণগুলোকে সাজিয়ে রাখি, যেমন আমাদের খাট হোক, আলমারি হোক বা অন্য যে সমস্ত উপকরণ সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর কি ছাদ আমরা দেখেছি অনেক রকমের হয়, আমরা যেমন পাকা বাড়ি যে সমস্ত মানুষরা যেখানে থাকে তারা কিসের ছাদ দেখেছি? কংক্রিটের ছাদ, পাথর দিয়ে, স্টোন চিপ দিয়ে, তোমার সিমেন্ট দিয়ে, বালি দিয়ে পাইল করে রড বিছিয়ে তার উপর কংক্রিটের ছাদ বানানো হয়। আবার আমরা টালির ছাদ দেখেছি, বেকারি দিয়ে প্রথমে মানে বাঁশকে টুকরো করে বাঁকাড়ি বানিয়ে প্রথমে চালাটা বানিয়ে নেওয়া হয়, তারপর
বিভিন্ন স্তরে স্তরে টালি সাজিয়ে ছাদ বানানো হয়। আবার আমরা গ্রামের দিকে গেলে খড়ের ছাদ দেখেছি, খড়ের মানে ছাউনি বিছিয়ে, হোগলা পাতা বিছিয়ে, আবার কিছু কিছু বাড়িতে টিনের ছাদ দেখেছি, তাই তো? এখনকার দিনে আধুনিককালেও আমরা দেখেছি যে মজবুত স্টিল দিয়ে আর মজবুত টিন দিয়েও কিন্তু অনেক বড় বড় পাকা ছাদও বানানো হচ্ছে। আবার তুমি যদি আমরা পাহাড়ি অঞ্চলের দিকে যাই, সেখানে আবার কাঠের বাড়ি বানিয়ে কাঠের ছাদও তৈরি হয়, অর্থাৎ কাঠ দিয়ে ছাদ তৈরি করতেও আমরা পাহাড়ি অঞ্চলে দেখেছি। তো এই ছাদ কী করে? গরমের দিনে আমাদের রোদ আটকায়, বৃষ্টির দিনে বর্ষা থেকে রক্ষা করে, আবার শীতের দিনে ঠান্ডা বাতাস থেকেও আমাদেরকে রক্ষা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ি তৈরি করতে গেলে আমাদের কিন্তু সমস্ত উপকরণগুলোকেই বা সমস্ত বিষয়গুলোকেই মাথায় রাখতে হবে। আর একটা জিনিস কি, মাটির বাড়ি যদি আমরা বানাই, তাহলে মাটির যে বাড়ি সেটা দেখতে গেলে আমরা যদি গ্রামের দিকে যাই, সেখানেও দেখতে পাবো যে কীভাবে বানিয়েছে, কঞ্চি দিয়ে প্রথমে কঞ্চিগুলোকে পরপর সাজানো হয়, তারপরে তাতে মাটি লেপা হয়, মাটি লেপে তার উপরে কখনো টিনের ছাল বা কখনো খড়ের চাল দিয়ে বা কখনো কখনো টালি দিয়েও অনেক সময় ছাউনি করে সেই কাঁচা বাড়ির বা মাটির বাড়ির ছাদ বানানো হয়। আর দর্মা দিয়ে, দর্মা হচ্ছে এক ধরনের বাঁশের চেরা, বাঁশ দিয়ে বানানো হয়। তোমরা যদি দর্মার বাড়ি গ্রামের দিকে গেলে অনেক সময় লক্ষ্য করা যায়, এখন খুব কম দেখতে পাওয়া যায়, এখন আর অতটা দর্মার বাড়ি আমরা দেখতে পাই না। তো এই হচ্ছে আমাদের বাড়ির বিভিন্ন রূপ এবং তাদের প্রয়োজনীয়তা, সেটা নিয়ে আমি আলোচনা করলাম। পরের দিন আমাদের যে কাজ দেওয়া আছে, অর্থাৎ যে অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে, সেটা তোমরা যদি পারো করে নেবে, আর আমি আলোচনা করে দেবো পরের দিন, ঠিক আছে? তাহলে বাড়ির কাজ হচ্ছে যে এই অংশটা তোমরা যা যা পারবে, কীভাবে বিবর্তন হয়েছে বা কী কী আগেকার দিনে ব্যবহার হতো সেগুলোকে লিখে, একটা খাতায় লিখে তোমার যারা গার্জেন আছে তাদেরকে দেখাতে পারো, অথবা তোমাদের যারা মাস্টার আছে তাদেরকে দেখিয়ে কারেকশান করে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই।